বাবা আসো আসো, দুষ্টুমি করো না, দুষ্টুমি করো না। বাবা দাঁড়া, এ বাবা দাঁড়া, রেডি হয়েছি, বেরোচ্ছি এখন চাকদাতে ডাক্তার দেখাতে। ওখানে গাড়ি ঘোড়া, যাও যেও না। আর হচ্ছে বমির ওষুধ খেয়েছি, গাড়িতে গেলে তো বমি হয়, তো সেই কারণে দেখো ভীষণ ঘুম পাচ্ছে, চোখ মুখ ফুলে কি অবস্থা লাগছে, মনে হচ্ছে যেন ঘুমের ওষুধ খেয়েছি। মানে ডাক্তার তো 9টায় বসে গেছে, আমরা এখান থেকে যাব 46 নম্বরের নাম, তো ওই জন্য একটু লেট করে বেরোলাম। এখন বাজে 11টা বাজেনি, 10:45 বাজে। চলো বেরোই, তারপরে এসে আবার কথা হচ্ছে, ঠিক আছে? গাড়ি আসবে এখনই, দুষ্টু কোন আসো। দোকানে যাচ্ছে আর আসছে, চলো। চলে এসেছি ডাক্তারের কাছে, দেখে বুঝতেই পারছো তো 46 নম্বরের নাম, আর বললো 43 নম্বরে দিতে পারবে, মানে তিনজনের আগে। তো ঠিক আছে, তিনজনও কোনো ব্যাপার না, বসে বসে এখন ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। কারণ গাড়িতে আসার সময় বমির ওষুধ খেয়েছিলাম, এবার একটু বেশি ডোজের, তো সেই কারণে ঘুমের মাত্রাটা একটু অতিরিক্তই পাচ্ছে। মানে গাড়িতে আসছি, ঘুমিয়ে 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 এসেছি, আর যাওয়ার সময় যেতে হবে ট্রেনে, কারণ গাড়ির ভাড়া রয়েছে, ওর জন্য চলে গেছে, এখন যাওয়ার সময় ট্রেনে যাবো। ট্রেনে অনেকদিন উঠিনি, ভালোই লাগবে যেতে। চলো এবার আমাদের পালা, ডাক্তার দেখিয়ে নিলাম, চলে এসছে প্রেসক্রিপশন, এবার ওষুধপত্র নিয়ে নিই, প্রতিদিন তো খেতে হবে, তাই না? ওষুধ খেতে আমার এত কষ্ট হয়, আর সেই ওষুধই কত কত ওষুধ লিখেছে দেখো। তো ওষুধ টষুধ নিয়ে এবার বেরিয়ে পড়লাম, দেখি এবার কি খাওয়া যায়, কারণ খিদে পেয়েছে ভীষণ। সে 10:45 বেরিয়েছি, মানে 10টার দিকে খেয়েছি, আর এখন বাজে প্রায় 2:30 মতো, তো ভীষণ খিদে পেয়ে গেছে। অরিন্দম হচ্ছে চলো দেখি কি খাওয়া যায়, দেখি কি খাই। তো দেখি কি খাই বলতে বলতে আমরা কি খেয়েছি জানো, আমরা খেয়েছি হচ্ছে ফুচকা, তারপরে বিরিয়ানি, সেগুলো কিচ্ছু ভিডিওতে দেখানো যাবে না, তাহলেই খাবো গালাগালি। তো ট্রেন চলে এসছে, স্টেশনে চলে এসছি, এবার ট্রেনে উঠে পড়ে বাড়ির দিকে রওনা। পুরো 3 মাস চলবে ওষুধ, এই 1,500 টাকার ওষুধ। খাবো তো, বাবা যেমন হাতের লেখা বুঝতে পারছি না। দুবার খাওয়ার আগে সেটা তো হয়ে গেল, আবার এখন খাওয়া এসে গেলো, এখন শুই একটু, ওষুধ টষুধ খেয়ে তারপরে বলবো যে ডাক্তার কি বললো না বললো। এ বাবা এই যে দেখো, এগুলো গলা দিয়ে কি করে যে নামবে তাই ভাবছি। এই যে এটা এটা এখন খাবো, একটা করে দিনে দুবার খাওয়ার পর, রাতে খাবার পর খাবো আর দুপুরে খাবার পর খাবো, তাই না বল? আর ছেলে তো বুনুকে হাঁচড়ে কামড়ে মেরে কি অবস্থা, পিঠে এতখানি কেটে দিয়েছে, দেখাবো দেখো কি দুষ্টুমি। সবাইকে শুভ সন্ধ্যা, একটু শুয়েছিলাম ওষুধ টষুধ খেয়ে, তারপর মা দিয়েছে ডিম টোস্ট করে, ডিম টোস্টটা দেখো, এদিক থেকে অর্ধেকটা ডিম খেয়ে নিয়েছি, তারপরে তোমাদেরকে দেখালাম। তো এদিকে এখন একটু টিভি সিরিয়াল চলছে, ও সিরিয়াল না, আজকে হচ্ছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড হচ্ছে,
তো সেটাই দেখছি, সবাই মিলে বসে বসে আর গল্প গুজব করছি, খাচ্ছি, এই হচ্ছে। মানে এখন একটু সন্ধ্যার আড্ডা হচ্ছে এই আর কি। তারপরে ছেলেকে একটু ড্রয়িং করাবো, পড়াবো, কারণ কালকে ড্রয়িং ক্লাস রয়েছে। সেই কারণেই ইচ্ছা করছে না, কিছু কম পড়লে মানে বসতে পারছি না, বসতে গেলেই ভীষণ সমস্যা হচ্ছে, মানে পেটে ব্যথা হচ্ছে, পেটটা ভারী হয়ে যাচ্ছে। ছেলেকে নিয়ে বসে গেছি ড্রয়িং করাতে, আর একটু পড়াশোনাটাও করাবো, মানে অল্প কিছু, কারণ না হলে যা যা শিখেছি ছুটির মধ্যে সমস্তটা ভুলে যাবে। মানে কষ্ট করে শিখিয়েছি তো সেগুলো আবার ভুলে গেলে আমারই কষ্ট হবে, মানে আবার নতুন করে শেখাতে হবে এই আর কি। আর মাঝখানে তো টিচার দিয়েছিলাম 15 দিনের জন্য, তারপরে তার কাছে তো মানে একটা অক্ষরও শেখেনি, তাকে আবার ছাড়িয়ে দিলাম, বসতে চাইতো না শুধু শুধু। তো এই যে ড্রয়িং হয়ে গেছে, মানে ড্রয়িং ক্লাস কালকে, আজকে বসেছে, এগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে, নাহলে স্যারের কাছে বকা খাবে, এই ভয়। কি রে আবার শুরু করে দিয়েছিস এর মধ্যে, তোর না শরীরটা খারাপ? গান করছি না, মানে হাতটা একটু সেট করছি, এক সপ্তাহ পুরো হারমোনিয়াম নিয়ে বসতেই পারিনি, সামনেই প্রোগ্রাম চলে এসেছে। আর নতুন গান, পুরোনো গান হলে অসুবিধা হয় না, নতুন গান তো মানে সবে সবে হারমোনিয়াম মানে সেট করেছি, হাতটা মানে স্লিপ কাটছে, হাতটা সেট হয়নি, ওর জন্য হাতে একটু সেট করছি। তোর হাতের সেই ওষুধটা তো খাস নি ঘামার? না এখন তো অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, আজকে হোমিওপ্যাথি আর খাবো না, একটুখানি শুধু হাতটা সেট করছি, কারণ নতুন গান তো মানে হাতটাই সেট হয়নি। আর কালকেই যাওয়ার দিন তালিমে, আবার তো ফোন করে দাদাকে বলবো যে তালিমে যাবো না, প্রোগ্রামের 2 দিন আগে যাবো, একবার প্র্যাকটিস করে আসবো ব্যাস, কারণ না হলে না হবে না। পুরোনো গান যদি হতো তাহলে ভাবছি ওগুলো করবো না, নতুন কিছু করবো, তো নতুন কিছু করতে গিয়ে হাতটাই সেট করতে পারছি না, মানে বসতেই পারছি না, সেট করবো কি, ওর জন্য একটু ভাবছি একটু প্র্যাকটিস করবো, 2 লাইন করবো, তুই শোন, ফোনটা রেখে 2 লাইন শোন যে ঠিকঠাক হচ্ছে কিনা এদিকে ওপর দিকে। ইচ্ছা করছে একটু এরকম খাবার খেতে, অরিন্দমের থালায় আমি নিয়ে বসে গেলাম, আলু মাখা পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, একটু কাঁচা পেঁয়াজ, ডিম সেদ্ধ, বাটার আর নিলাম না, এই দিয়েই খাবো। ভাতটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আজকে রাতে খেয়ে নি ভাত, কালকে থেকে রাতে ভাত খাবো না। এই যে এখন এই 3টে ওষুধ আমাকে গিলতে হবে, আবার কি কষ্টের কাজ। নাকটা একটু টেনে দি, হ্যাঁ তুমি এখানটা বসো, এখানটা বসো, এখানটা বসো, বসো বসো, এখানটা বসো, বসো বসো, হ্যাঁ বসো বসো, শুয়ে পড়ব। হ্যাঁ বাবা, আস্তে 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 কর, খুলে দিলাম, করতে পারবো না নাকি? হয়েছে না? হুম, কানেরটা কি সেন্টার কানেরটা পড়তে পাচ্ছিলাম না, বুনো পরিয়ে দিল, ভীষণ মানে কষ্ট হলো কানেরটা পড়তে। সেই সকালবেলা একটু কেনা কানের পরেছিলাম, এখন আবার কানেরটা পড়লাম, আর এখন একটুখানি স্কিনটার যত্ন করি, সারাদিন কোনো যত্ন আদি করা হয় না, স্কিনটা তো আমার সঙ্গেই থাকে, একটু যত্ন না করলে কি করে হবে, তাই না? তো যাই হোক, চলো, ডাক্তার যে কি বললো সেটাই তো বলা হয়নি তোমাদেরকে। আমার আগে তো একটা সিস্ট হয়েছিল, তো সেই সিস্টটা আবার এসছে ফিরে আমার কাছে ভালোবেসে, তো সেইটা পেটের মধ্যে গলে ফেটে একাকার হয়ে গেছে। এখন আরও কিছু রিপোর্ট করতে বলেছে, কল্যাণী থেকে করতে বলেছে, তারপরে করে সেগুলোর রিপোর্ট নিয়ে আবার যেতে বলেছে। এখন কি হয় না হয় তো আমি জিজ্ঞেস করলাম যে আবার অপারেশন করতে লাগবে কি না, তো বলছে অলরেডি তো 2টো অপারেশন হয়ে গেছে, আর কত করবেন, এখন তো এই বয়স, দেখা যাক পরবর্তীতে কি করা যায়। তো এইটুকুই।